সুপ্রিয় শ্রোতা, পরশ লাইট হাউস চ্যানেলে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মিজানুর রহমান আচারি লিখিত মেসেজ বইয়ের তৃতীয় মেসেজ, কুরআনিক শিষ্টাচার, পড়া শুরু করছি। প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায়, কিন্তু মানুষ হওয়ার জন্য শুধু প্রাণ থাকাই যথেষ্ট নয়, মনুষ্যত্ব থাকাও জরুরি। তবেই প্রাণের মাঝে মানবিকতার পরশ পড়ে, মনুষ্যত্বের ছায়ায় জেগে ওঠে প্রাণ সত্তা, পূর্ণতা পাই মানব জনম। মানব সত্তার দুইটি দিক রয়েছে, একটি পাশবিকতা, অপরটি বিচার বুদ্ধি। এই বিচার বুদ্ধিকে বলা হয় বিবেক, আরবিতে বলে আকল। বিবেকের সাহায্যে মানুষ ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে পারে, আর এই বৈশিষ্ট্যই মানুষকে অন্য সকল প্রাণী থেকে আলাদা করেছে। আমরা হলাম আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। কুরআন মানুষের এই চিন্তা শক্তিকে খাটানোর তাগিদ দিয়েছে বারবার বারবার, তাদের চিন্তা করতে প্রণোদনা দিয়েছে। ঘুরে ফিরে কয়েকটা আয়াত কুরআনে বারবার এসেছে। এভাবেই আল্লাহ স্বীয় বিধানবলী তোমাদের কাছে সুস্পষ্ট রূপে বর্ণনা করেন, যাতে তোমরা বুদ্ধিমত্তার সাথে ভেবেচিন্তে কাজ করো। সূরা বাকারা আয়াত 242। তারা কি পৃথিবীর বুকে ভ্রমণ করেনি, যাতে তারা উপলব্ধি করার মতো হৃদয় এবং শ্রবণ করার মতো কানের অধিকারী হতে পারে? প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না, বরং অন্ধ হয়ে যায় সেই হৃদয় যা বক্ষদেশে বিরাজ করে। সূরা হজ আয়াত 46। মানুষ একা একা পৃথিবীতে বাঁচতে পারে না, তাকে সমাজবদ্ধভাবে বসবাস করতে হয়, এজন্যই মানুষ সামাজিক জীব। মানুষের প্রকৃতি ও স্বভাব প্রচলিত প্রথা ও রীতির ওপর ভিত্তি করে প্রতিটি সমাজেই অলিখিত কিছু নিয়মনীতি থাকে, যার প্রতিফলন মানুষের পারস্পরিক আচার ব্যবহারে প্রকাশ পায়। এগুলোই সেই সমাজের শিষ্টাচার, আর যে শিষ্টাচার আল্লাহর পক্ষ থেকে এসেছে তা ইসলামী শিষ্টাচার। মানুষকে এসব নীতি নৈতিকতা ও শিষ্টাচার শিক্ষা দেওয়াই ছিল যুগে যুগে নবী ও রাসূলগণের অন্যতম মূল উদ্দেশ্য, যেমনটি ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন, হে আমাদের প্রতিপালক, তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদের কিতাব ও হিকমা শিক্ষা দেবেন এবং পবিত্র করবেন তাদের। সূরা বাকারা আয়াত 129। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আবির্ভূত হয়েছি কেবল নৈতিকতা ও সদাচরণ প্রতিষ্ঠা করার জন্যই। মুসনাদে ওয়াজ্জার 8949 নম্বর হাদিস। একটি সমাজ সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল রূপে পরিচালিত হওয়ার জন্য উত্তম শিষ্টাচার চর্চার কোনো বিকল্প নেই। প্রচলিত আছে একটি মানুষ 2 বছরে কথা বলতে শেখে, আর পরিস্থিতি বুঝে কথা বলা শিখতে লাগে সারা জীবন। হাসান বসরি রহমতুল্লাহি আলা বলেন, যার মধ্যে শিষ্টাচার নেই তার মধ্যে কোনো জ্ঞান নেই। বিভিন্ন বিষয়ে ইসলামী শিষ্টাচার শেখার জন্য সূরা হুজরাত অতীব গুরুত্বপূর্ণ। এই সূরাই সমাজের শান্তি, শৃঙ্খলা ও ভারসাম্য অক্ষুণ্ণ রাখতে কিছু নৈতিক ও সামঞ্জস্যপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই অধ্যায়টিতে আমরা সূরা হুজরাত থেকে সামাজিক শিষ্টাচার জানার চেষ্টা করব। এটি কুরআনের 49তম সূরা, মাদানী যুগের একেবারে শেষের দিকে 9 হিজরিতে এই সূরাটি নাজিল হয়। তখন উম্মুল মুমিনিনদের জন্য আলাদা আলাদা ঘর নির্ধারিত ছিল, আরবিতে ছোট ঘরকে হুজুরাহ বলে। এই সূরার 4 নম্বর আয়াতে হুজুরাত শব্দটি উল্লেখ আছে, আর এই শব্দ দিয়েই সূরাটির নামকরণ হয়েছে সূরা হুজুরাত। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে সামাজিক শিষ্টাচার শিক্ষা দেওয়া। মোটা দাগে এই সূরায় আমরা যা পাচ্ছি তা হলো কুরআন দ্বারা নির্ধারিত আর্থসামাজিক নীতিমালা, শান্তিপূর্ণ সমাজের জন্য নৈতিকতা ও মূল্যবোধের পরিপূর্ণ গাইডলাইন, সামাজিক আচরণের ইসলামী শিষ্টাচার। একটি সুস্থ সুশৃঙ্খল সমাজ কেমন হবে তার একটি আদর্শ চিত্র এই সূরায় পাওয়া যায়। ইসলামী সমাজে একটি
ভারসাম্যপূর্ণ জীবন পদ্ধতি থাকবে, যেখানে আল্লাহর বিধান ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পূর্ণ প্রতিফলন ঘটবে। এখানে প্রত্যেকেই তার নিজস্ব আত্মসম্মানবোধ নিয়ে মাথা উঁচু করে বাঁচার সুযোগ পাবে। প্রত্যেককে তার নিজের প্রাপ্য অধিকার ভোগ করার পাশাপাশি স্বসাৎ দায়িত্ব পালনে তৎপর ও আন্তরিক হবে, কারণ এমন একটি সোনালী সমাজ রাতারাতি নির্মিত হয় না। এই সূরায় নাজিলের সময়কাল সম্পর্কে একটু ভাবুন তো। এটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একেবারেই শেষ সময়ে নাজিল হওয়া সূরাগুলোর মধ্যে অন্যতম। অর্থাৎ একটি ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত কাজ করতে হয়েছে। সালাত, সিয়াম, যাকাত, হিজাব, জিহাদ সহ ইসলামের সমস্ত মৌলিক বিধিবিধান নাজিল শেষে মদিনার গোটা মুসলিম সমাজ যখন মানসিক ও আদর্শিকভাবে প্রস্তুত, ঠিক তখনই সামাজিক শিষ্টাচারের বিশদ বর্ণনা সংবলিত এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেন। একটি ভারসাম্যপূর্ণ আদর্শ সমাজ গঠনের জন্য যে নীতিমালা, সামাজিক নিয়মকানুন ও শিষ্টাচার প্রয়োজন, তা এ সূরায় শিক্ষা দেওয়া হয়েছে। তাই এই সূরাকে বলা হয় সূরাতুল আখলাক বা চরিত্র গঠনের সূরা। এই সূরার অন্যতম বিশেষ একটি দিক হলো এখানে আল্লাহ তাআলা 5 বার যে শব্দগুলো ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দগুলো ব্যবহার করে বিশ্বাসীদের অ্যাড্রেস করেছেন, এবং একবার ইয়া আইয়ু হান্নাসু ব্যবহার করেছেন। বিশ্বাসীদের অ্যাড্রেস করতে বারবার এই শব্দগুলোর প্রয়োগ এই সূরার গুরুত্ব বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সূরাটির বিষয়বস্তু মূলত 3 অংশে বিভক্ত। প্রথম অংশ, প্রথম 8 আয়াতে আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের আদব কায়দা ও শিষ্টাচার সংক্রান্ত আলোচনা স্থান পেয়েছে। এছাড়া ফাসিক, পাপাচারী ও অনির্ভরযোগ্য ব্যক্তির কাছে শোনা কোনো তথ্য নির্বিচারে গ্রহণ না করে যাচাই সাপেক্ষে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় অংশ, এই অংশে পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার রীতি ও ধরন নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনা স্থান পেয়েছে 9 থেকে 13 আয়াত পর্যন্ত। তৃতীয় অংশ, এই অংশে প্রকৃত ঈমান অর্জনের উপায় নিয়ে আলোচনা হয়েছে। এই ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে যে শুধু মৌলিক ঈমানই যথেষ্ট নয়, বরং অন্তরে তাকওয়া অবলম্বন করতে হবে। 14 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত এই আলোচনা স্থান পেয়েছে। প্রথম অংশ, আদব কায়দা ও শিষ্টাচার। সূরাটির প্রথম আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, কোনো বিষয়ে আল্লাহ ও তার রাসূলের চেয়ে অগ্রগামী হইও না, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন। সূরা হুজুরাত আয়াত 1। এই আয়াতের সরাসরি অর্থ আল্লাহ ও তার রাসূলের চেয়ে অগ্রগামী হইও না, তাদের চেয়ে অ্যাডভান্স হইও না, কিংবা বেশি বুঝতে চেয়েও না, আল্লাহ ও তার রাসূলের কথাই ফাইনাল। ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা, আর মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। একজন ব্যক্তির ঈমান আনার অর্থ হলো সে আল্লাহর নির্দেশ মাথা পেতে নিয়েছে, রাসুলের সুন্নাহকে তার জীবনের পাথেয় রূপে গ্রহণ করেছে। নিজের ইচ্ছাধীন চলার বা আপন খায়েশ প্রকাশের কোনো সুযোগ এখানে নেই। কোরআনে দেওয়া জীবন দর্শনই তার নিজের জীবন দর্শন, এটাই ঈমানের শাশ্বত দাবি। যে কোনো কাজ করার পূর্বে আমাদের দেখতে হবে সেই বিষয়ে আল্লাহ ও সুন্নাতে রাসুলের দিক নির্দেশনা কী, সেটি কি হালাল নাকি হারাম। কারণ যাবতীয় ক্ষেত্রে আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যই শেষ কথা, মানুষের কোনো কথা এখানে গ্রহণযোগ্য নয়। এই আত্মসমর্পণ ও নিবেদন শুধু ব্যক্তি পর্যায়ে নয়, বরং সমাজ ও রাষ্ট্র সকল পর্যায়ে কার্যকর। মুসনাদে আহমাদ, জামে আত তিরমিজি ও ইবনে মাজাই সহিহ সনদে এ হাদিসটি বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ ইবনে জাবাল রাজিয়াল্লাহু আনহুকে ইয়ামেনের গভর্নর করে পাঠান। যাত্রার প্রাককালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করেন, মুয়াজ, তুমি এমন এক জাতিগোষ্ঠীর কাছে প্রেরিত হচ্ছ যারা মদিনায় জনগণের নাই মুসলিম নয়, বরং তারা আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান, তাদের মধ্যেকার কোনো সমস্যার ফায়সালা কীভাবে করবে? মুয়াজ বলল,
আল্লাহর কিতাব অনুসারে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বিষয়ে কোরআনে যথাযথ বিধান বা সমাধান পাওয়া না যায়। মুয়াজ বললেন, রাসুলের সুন্নাহর সাহায্য নেব। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তাতেও উপযুক্ত সমাধান না পাও। মুয়াজ বললেন, নিজে ইস্তিহাদ করব। তার উত্তর শুনে বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন এবং তার বুকের ওপর হাত রেখে বললেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি, কারণ তিনি রাসুলের প্রতিনিধিকে এমন পদ বেছে নেওয়ার সামর্থ্য দিয়েছেন যা তার রাসুলের কাছে পছন্দনীয়। সালাত কায়েম করা, জাকাত আদায় করা, সৎ কাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ করা, ব্যভিচার করলে পাথর মেরে হত্যা করা, কাউকে অন্যায়ভাবে হত্যাকারীকে হত্যা করা, চুরি করলে হাত কাটা, এইগুলো সবই আল্লাহর বিধান। এই নিয়ে আমাদের কোনো কথা ধর্তব্য নয়। তবে এই বিধান বা শাস্তি কার্যকর করবে রাষ্ট্র, কোনো ব্যক্তি নয়। আবার এই বিধান কলা, চোর, ডাকাত, ডাবচোর, মুরগি চোরদের মতো পেটের দায়ে চুরি করা ছিচকে চোরদের জন্য নয়। এটি তাদের জন্যই প্রযোজ্য যারা অভাবের তাড়নায় চুরি করে না, করে স্বভাবের বসে, জনগণের টাকা মেরে পকেট ভর্তি করে, অন্যায়ভাবে সামান্য কলমের খোঁচায় লাখো কোটি টাকা হাতিয়ে ব্যাংক ব্যালেন্স বাড়ায়, দেশের টাকার দুর্নীতি করে বিদেশে পাচার করে। তাদেরকেই সর্বপ্রথম বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মনে রাখতে হবে, আল্লাহর দেওয়া সকল আইন মানব জাতির কল্যাণের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সমাজ থেকে অন্যায় ও জুলুম দূরীভূত করার জন্য এবং মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে জ্ঞানবান লোকেরা, কিসাস প্রতিশোধ গ্রহণের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা ভয় করতে পারো। সূরা বাকারা আয়াত 179। মূলত ঈমান আনার অর্থ হলো এই কথা স্বীকৃতি দেওয়া, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর আমাদের কোনো কথা নেই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ও তার রাসুল যখন কোনো বিষয়ে চূড়ান্ত ফায়সালা দান করেন, তখন কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর নিজেদের বিষয়ে কোনো এখতিয়ার বাকি থাকে না। কেউ আল্লাহ ও তার রাসুলের অবাধ্যতা করলে সে তো সুস্পষ্ট গোমরাহিতে পতিত হলো। সূরা আহজাব আয়াত 6। আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম শিখব। তিনি যা শিক্ষা দিয়েছেন সেটাই ইসলাম। বিশ্বনবী মাগরিবের ফরজ নামাজ পড়েছেন 3 রাকাত। আমরা যদি 5 রাকাত পড়ি তাহলে কি সেটা কবুল হবে? না, কখনোই না। নবীজি যা নিয়ে এসেছেন তাই ইসলাম। তার ব্যতিক্রম করার কোনো সুযোগ আমাদের নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, রাসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাসর আয়াত 7। আপনি যদি বিশ্বনবীর চেয়ে বেশি ইসলাম পালনকারী হতে চান, পারবেন না। প্রিয় নবীর চেয়ে বড় মুত্তাকি হওয়া অসম্ভব। তিনি যতটুকু বলেছেন ততটুকুই ইসলাম, তিনি যা করতে বলেছেন তাই ইসলাম। একবার 3 জন সাহাবি নবীজির আমল জানার জন্য তার স্ত্রীদের কাছে গেলেন। তারা নবীজির আমল সম্পর্কে সাহাবিদের অবহিত করলেন। নবীজির আমল শুনে তাদের মনে হলো আরও বেশি আমল করা উচিত। নবীজির সমপরিমাণ আমলকে তারা নিজেদের জন্য যথেষ্ট মনে করলেন না। ভাবলেন, নবীজির সাথে তো তাদের উদাহরণ চলে না, কারণ তার সামনের পেছনের সমস্ত গুনহা আল্লাহ মাফ করে দিয়েছেন। তিনি যদি এই আমল করেন তাহলে তো তাদের আরও বেশি আমল করতে হবে। এসব ভেবে 3টি সিদ্ধান্ত নিলেন। একজন বললেন, আমি সারা জীবন রাতভর নামাজ আদায় করতে থাকব, রাতে কখনো ঘুমাবো না। দ্বিতীয়জন বললেন, আমি সর্বদা সারা বছর রোজা রাখব, কখনো ভাঙব না। তৃতীয়জন বললেন, আমি নারী সঙ্গ ত্যাগ করব, কখনো বিয়েই করব না, যাতে ফুল টাইম ইবাদত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের এমন পরিকল্পনার কথা শুনলেন, তখন বললেন, আল্লাহর কসম, আমি তোমাদের চেয়ে অনেক বেশি আল্লাহকে ভয় করি এবং তার আনুগত্য করি। আমি রোজা রাখি এবং রোজা রাখা থেকে বিরত থাকি। আমি রাতে যেমন নামাজ পড়ি তেমনি ঘুমায়ও। আমি বিয়েও করেছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শুনিয়ে দিচ্ছেন, তোমরা যেগুলো থেকে বিরত থেকে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছ সেগুলো করেও আমি আল্লাহর আনুগত্য করছি এবং তার সবচাইতে প্রিয় ভাজন হতে পেরেছি।
এরপর শুনিয়ে দিলেন কঠিন হুঁশিয়ারি। যারা আমার সুন্নাহ থেকে বিমুখ থাকবে তারা আমার দলভুক্ত নয়। সহিহ বুখারি 5063 নম্বর হাদিস। বিশ্বনবী যেটা শিখিয়েছেন সেটাই চূড়ান্ত বুজুর্গি, এর বাইরে কোনো প্রকার বুজুর্গি হতে পারে না। তাই সকল কাজে আমরা আল্লাহ ও তার রাসুলের দেখানো মতো ও পথকেই অবধারিত হিসেবে মেনে নেব, এতেই নিহিত রয়েছে চূড়ান্ত সফলতা। পরের আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, নিজের আওয়াজকে নবীর আওয়াজ থেকে উঁচু করো না এবং তার সাথে কথা বলতে গিয়ে এমন জোরে বলো না যেমন তোমরা একে অন্যের সাথে বলে থাকো, এতে না পাছে তোমাদের কর্ম বাতিল হয়ে যায় তোমাদের অজ্ঞাতসারে। সূরা হুজুরাত আয়াত 2। প্রথম আয়াতের চেয়ে এই আয়াতের নির্দেশনা আরও কঠোর। আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশনা অমান্য করা তো দূরের কথা, নবীজির সামনে উচ্চস্বরে কথা বলাকেও নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ নবীকে মানুষের মধ্যে রেখেছেন, তাই বলে মানুষ একে অন্যের সাথে যেভাবে আচরণ করে প্রিয় নবীর সাথেও সেভাবে আচরণ করবে এমনটা হতে পারে না। একে অন্যকে যেভাবে ও সলিমুল্লাহ বলে ডাকতেই ও আব্দুর রহমান বলে ডাকতেই তেমনি নবীকে ও মুহাম্মদ বলে ডাকা যাবে না। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট হচ্ছে একবার বনু তামিম গোত্রের জন্য একজন নেতা নির্বাচিত করা হচ্ছিল। আবু বকর রাজিয়াল্লাহু আনহু একজনের নাম প্রস্তাব করেন, উমর রাজিয়াল্লাহু আনহু করেন আরেকজনের নাম। এতে আবু বকর রাজিয়াল্লাহু আনহু রেগে যান, তিনি উমর রাজিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার কাজই হলো আমার বিরোধিতা করা। উমর রাজিয়াল্লাহু আনহু বলেন, না, আপনার বিরোধিতা করার কোনো ইচ্ছেই আমার নেই। এই নিয়ে দুজনের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়, একসময় তর্কাতর্কি চরম পর্যায়ে পৌঁছে যায়। এতে তাদের গলার স্বর বড় হয়ে যায়, দুজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উঁচু গলায় কথা বলতে থাকেন। এমন প্রেক্ষাপটে আল্লাহ এ আয়াতটি নাজিল করেন। এরপর থেকে উমর রাদিয়াল্লাহু আনহু এত আস্তে আস্তে কথা বলা শুরু করেন যে শুনতে না পেয়ে অনেক কথা তাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করতে হতো। সহিহ বুখারি 4845 নম্বর হাদিস। উমর ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মধ্যকার এই বিতর্ক থেকে আমরা কয়েকটি বিষয় অনুধাবন করতে পারি। ইসলামী শরীয়াহর বিধিবিধান পালনে বা ইসলামী সমাজের যে কোনো কাজে মানুষের মাঝে মতানৈক্য হতেই পারে, এটা খুবই স্বাভাবিক। মতানৈক্য বা মতবিরোধ করাটা মানুষের একটা মানবীয় বৈশিষ্ট্য। তবে সাহাবাদের মতবিরোধ ছিল ভালো উদ্দেশ্য নিয়ে, একটি গঠনমূলক সিদ্ধান্তে পৌঁছানোর নিমিত্তে এবং উম্মাহর কল্যাণের স্বার্থে। নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার মানুষে কোনো মতবিরোধ তাদের ছিল না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উমর রাজিয়াল্লাহু আনহু ও আবু বকর রাজিয়াল্লাহু আনহু কি এই মতবিরোধ দ্বারা মুসলিম জনমতকে বিভক্ত করেছিলেন? এতে মুসলিম সমাজে কি কোনো ধরনের বিভাজন সৃষ্টি হয়েছিল? না, হয়নি। তাহলে আজ কেন আমরা সামান্য বিষয় বা ছোটোখাটো মতপার্থক্য নিয়ে মুসলিম জনগণকে বিভক্ত করে রেখেছি? কেন আমরা অন্যের মতামতকে সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি? কেন আমরা পরচর্চায় সারাদিন মুখর থাকি? আমাদের সমাজে এমনও দেখা যায় মাঝহাবের মতপার্থক্যের কারণে মসজিদ আলাদা করা হয়, সামান্য আমলগত পার্থক্য থাকার কারণে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। এগুলো মোটেই কাম্য নয়। যদিও রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত সাহাবাদের সম্বোধন করে এই আয়াতটি নাজিল হয়, তথাপি এর মাধ্যমে মূলত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলা ও বৈঠকের আদব শিক্ষা দেওয়া হয়েছে এবং এই আয়াতের মাধ্যমে এক সুদূর প্রসারী শিষ্টাচার আমাদের বাতলে দেওয়া হয়েছে। বর্তমানেও এই আদব মেনে চলা আমাদের কর্তব্য। এই আয়াত আমাদের নির্দিষ্ট দুটি আদব শিক্ষা দেই, তা হলো, প্রথমত, আমাদের মাঝে এখন নবী নেই কিন্তু তার সিরাত, সুন্নাহ ও হাদিস রয়েছে। তাই যেখানেই নবীজির হাদিস ও সুন্নাহ নিয়ে কথা হবে তা আমাদের আদবের সাথে গুরুত্ব দিয়ে শোনা ও মেনে চলা দায়িত্ব।
যারা হজ উমরা করেছেন তারা নিশ্চয় দেখেছেন বিশ্বনবীর কবরের ওপর এই আয়াতটি লেখা আছে। বেঁচে থাকা অবস্থায় যেমন নবীজির সামনে বড় গলায় কথা বলা যেত না, তেমনি ইন্তিকালের পরও আপনি তার পবিত্র কবরের সামনে গিয়ে বড় গলায় উচ্চ বাক্য করে কথা বলতে পারেন না, বরং অত্যন্ত বিনয় ও ভাব গাম্ভীর্যতার সাথে নবীজিকে সালাম দেবেন। এটাই আদব বা শিষ্টাচার। দ্বিতীয়ত, আমাদের চেয়ে বয়োজ্যেষ্ঠ ও সম্মানিত যে কেউ, মা বাবা, আলিম উলামা, সম্মানিত ইমাম সাহেব, আধ্যাত্মিক নেতা, হাক্কানি পীর মাশায়েখ, শিক্ষক, দায়ী, ইলাল্লাহ কিংবা কোনো বৈঠকের প্রধান ব্যক্তিবর্গের সামনে বড় গলায় উচ্চস্বরে কথা বলা যাবে না। পিতামাতার ব্যাপারে তো বিশেষভাবে কোরআনে বলাই আছে, যেন তারা সন্তানের কথাই আচরণে বিরক্তিসূচক উহ শব্দটিও বলতে বাধ্য না হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে তাহলে তাদের উফ পর্যন্ত বলো না এবং তাদের ধমকের সুরে জবাব দিও না, বরং তাদের সাথে সম্মান সহকারে কথা বলো আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোয়া করতে থাকো এই বলে, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেমন তারা দয়া মায়া মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন। সূরা বনি ইসরাইল আয়াত 23-24। এই আদব বা শিষ্টাচার মানলে আমাদের জন্য কি পুরস্কার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জেনে রেখো, যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু রাখে তারাই এমন লোক যাদের অন্তর আল্লাহ ভালোভাবে যাচাই করে তাকওয়ার জন্য মনোনীত করেছেন, তাদের জন্য রয়েছে মাগফিরাত ও মহাপুরস্কার। সূরা হুজুরাত আয়াত 3। এর পরের আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, তোমাকে যারা ঘরের বাইরে থেকে ডাকে তাদের অধিকাংশেরই আকল নেই। সূরা হুজুরাত আয়াত 4। এই শিষ্টাচারগুলো আরবে ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের এসবের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছিলেন, কিন্তু নমুসলিম বিশেষত প্রত্যন্ত অঞ্চলের বেদুইন গোত্রের লোকেরা এসব শিষ্টাচার জানত না। তারা ইসলাম প্রচারের কাজে নিয়োজিত ব্যক্তিদের ঘরে সময় অসময় বিবেচনা না করে চলে আসত, ডাকাডাকি করত, এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও একই আচরণ করত। একবার বনু তামিম গোত্রের নেতৃস্থানীয় পর্যায়ের এক লোক এসে নবীজিকে ডাকা শুরু করল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে। নবীজিকে এভাবে আদবহীনভাবে ডাকাডাকি আল্লাহ পছন্দ করেননি, তাই আদব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল ইজ্জত এই আয়াতটি নাজিল করলেন। মুসনাদে আহমদ 3448। বন্ধুর বাড়িতে গেলে মানুষ বন্ধুকে যেভাবে নাম ধরে ডাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এসেও তারা একইভাবে তাকে ডাকতে শুরু করেছিল। এর বিপরীতে তাদের কি করা উচিত ছিল তা আল্লাহ তাআলা পরের আয়াতে বলে দিয়েছেন, তুমি নিজেই বাইরে বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত সেটাই তাদের জন্য শ্রেয় হতো, আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা হুজুরাত আয়াত 5। আমরাও মাঝে মাঝে কারো বাড়িতে গেলে শিষ্টাচার বহির্ভূতভাবে অতিরিক্ত ডাকাডাকি করি, তাড়াহুড়ো করি, অস্থিরতা প্রকাশ করি, আরে কতক্ষণ ধরে বসে আছি, আসে না কেন? হতে পারে আমি যখন তার বাসায় এসেছি তখন তার ঘুমের সময়। মনে রাখতে হবে, যার বাড়িতে গেলাম সেও তো একজন মানুষ, তারও তো অনেক সুবিধা অসুবিধা থাকতে পারে, তারও তো পেরেশানি আছে, তাই না? সুতরাং আমরা যে কারো বাসায় যাই না কেন একটু ধৈর্য ধরব, তাকে সুন্দরভাবে উপস্থিত হওয়ার সময় দেব। সবচেয়ে ভালো হয় কোথাও যাওয়ার আগে তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, তার ব্যস্ততা আছে কি না জেনে নেওয়া,
মোবাইলে কথা বলার ক্ষেত্রেও এই শিষ্টাচারগুলো স্মরণ রাখা উচিত। কারো বিশ্রাম, ঘুম, নামাজ, এমনকি অফিস টাইমে ফোন দেওয়া উচিত না। কাউকে ফোন দেওয়ার পূর্বে এসব চিন্তা করা দরকার। আমরা অনেকেই একবার ফোন রিসিভ না করলে একের পর এক ফোন দিতেই থাকি। এমনও তো হতে পারে ব্যক্তিটি নামাজে আছে কিংবা ওয়াশরুমে আছে, তাই একবার ফোন রিসিভ না করলে কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। এক্ষেত্রে স্ত্রীকে যদি স্বামীর ফোন রিসিভ করতেই হয় তাহলে কথা বলার ক্ষেত্রে স্ত্রী অবশ্যই সতর্ক থাকবেন। ফোন ধরে শুধু স্বামীর ব্যস্ততার কারণটা বলে কেটে দেবেন, অতিরিক্ত কথা একদম বলবেন না, কারণ ফোনের এপাশ থেকে আপনি, ওপাশ থেকে পরপুরুষ, আর মাঝখানে থাকে শয়তান। একইভাবে কারো ঘরে প্রবেশ করারও কিছু সন্ধ্যা রয়েছে যেগুলো আমাদের পালন করা কর্তব্য। প্রথমত সালাম দিয়ে অনুমতি নিতে হয়। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, নিজ গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি গ্রহণ করো এবং তার বাসিন্দাদের সালাম দাও। এ পন্থাই তোমাদের জন্য শ্রেয়। আশা করা যায় এ ব্যাপারে তোমরা খেয়াল রাখবে। সূরা আন-নূর আয়াত 27। প্রবেশের অনুমতি চাওয়ার জন্য কারো দরজার মুখোমুখি দাঁড়াবেন না, হয় দরজার ডান পাশে দাঁড়াবেন অথবা বাম পাশে। একবার এক ব্যক্তি বিশ্বনবীর ঘরের দরজা বরাবর দাঁড়িয়ে ভেতরে প্রবেশের অনুমতি চাইলেন। সাইয়েদুল মুরসালিন তাকে বললেন, দরজার ডান অথবা বাম দিকে দাঁড়াও, কেননা চোখের দৃষ্টি সংযত রাখতেই অনুমতি নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। শুনানে আবু দাউদ 5174 নম্বর হাদিস। কারো ঘরে প্রবেশ করার জন্য তিনবার অনুমতি চাইতে হয়। এখন যদি তিনবার অনুমতি চাওয়ার পরও অনুমতি পাওয়া না যায় তাহলে কি করবেন? জোর করে ঘরে প্রবেশ করবেন? না, বিশ্বনবী বলেন, যদি তোমাদের কেউ তিনবার অনুমতি চাই তারপরও তাকে অনুমতি দেওয়া না হয় তাহলে সে যেন ফিরে যায়। সহিহ বুখারী 6245 নম্বর হাদিস। প্রত্যেকেরই একটা প্রাইভেসি আছে। ইসলাম সেই প্রাইভেসিকে সমর্থন করে। আপনি হুট করেই কারোর ঘরে ঢুকতে পারেন না, এমনকি আপনার গর্ভধারিণী মায়ের ঘরেও না। এক ব্যক্তি এসে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ঘরে প্রবেশ করার জন্য কি তার অনুমতি চাইব? রহমতের নবী বললেন, হ্যাঁ। লোকটি তখন বলল, কিন্তু আমি তো তার সাথে একই ঘরে থাকি। বিশ্বনবী বললেন, তবুও অনুমতি চাইবে? লোকটি আবার বলল, আমি তো তার সাথে একই ঘরে থাকি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার মাকে বিভস্ত্র অবস্থায় দেখতে চাও? সে বলল, না। অতঃপর প্রিয় নবী বললেন, তাহলে অনুমতি নিয়ে প্রবেশ করবে। মুয়াত্তা ইমাম মালিক 1338। ছেলে হয়ে মায়ের ঘরে ঢোকার সময় যদি অনুমতি লাগে তাহলে ভাই তার বোনের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়ার দরকার আছে কি না? শিক্ষকের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়ার দরকার আছে কি না? তাই এ বিষয়ে আমাদের আরও সজাগ থাকতে হবে, এগুলোকে আমাদের নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। একদিনেই কোনো অভ্যাস গড়ে ওঠে না, দীর্ঘদিনের চর্চার ফলে মানুষ কোনো বিষয়ে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে ওঠে। কারো ব্যক্তিগত কিছু দেখার জন্য কিছুতেই কারো ঘরে উঁকি দেওয়া যাবে না, এটা বড় অন্যায়। বিশ্বনবী বলেন, যদি কোনো লোক অনুমতি ছাড়া তোমার দিকে উঁকি দেয় আর তুমি কঙ্কর ছুঁড়ে তার চোখ উপড়ে ফেলো, এতে তোমার কোনো অপরাধ নেই। সহিহ বুখারী 6902 নম্বর হাদিস। ইসলাম মানুষের প্রাইভেসিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। মায়ের ঘরে ঢোকার আগে যদি জিজ্ঞেস করেন, মা আসবো, মা তখন অপ্রস্তুত অবস্থায় থাকলে নিজেকে সামলে নিতে পারবেন। আপন মাকে বিব্রতকর অবস্থায় আর দেখতে হলো না, তাই এই প্র্যাকটিসটি আমাদের সমাজে বাড়াতে হবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে ভালোভাবে যাচাই করে দেখবে, যাতে তোমরা অজ্ঞাতবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বসো এবং পরে নিজেদের কৃতকর্মের কারণে অনুতপ্ত হও। সূরা হুজুরাত আয়াত 6।
কোনো সংবাদ শোনা মাত্রই তা বিশ্বাস করবেন না এবং নির্বিচারে তা প্রচার করতে যাবেন না। আগে সরেজমিনে তার সত্যতা যাচাই করে দেখবেন। আমাদের সমাজে অনেক রকম গুজব ওঠে, এগুলো সত্যতা যাচাই না করে নির্বিচারে বলে বেড়ানো বা প্রচার করা ঠিক না, কারণ তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াটও হতে পারে। ধরুন আপনার বন্ধু এসে আপনাকে বলল, আজ ভাবিকে দেখলাম বাজারে একটি ছেলের হাত ধরে ঘুরছে। আপনি খবরটা সত্যতা যাচাই না করেই বাসায় গিয়ে স্ত্রীর ওপর দমনপীড়ন শুরু করে দিলেন। এটা ঠিক না। আগে এ ব্যাপারে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন, বাসার অন্যান্যদের থেকেও ক্রস চেক করুন, তারপর ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন। তা না হলে রাগের মাথায় হুট করে কোনো সিদ্ধান্ত নিলে পরে পস্তানো লাগতে পারে, এমনকি এই সামান্য ঘটনা আপনাদের বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে। হতে পারে আপনার বন্ধু আপনাকে অপবাদের বিচ্ছেদ মিথ্যা বলেছে, অথবা সে যাকে দেখেছে তার সাথে আপনার স্ত্রীর চেহারার মিল আছে কিংবা একই রঙের পোশাক পরেছে, তাই এক্ষেত্রে আপনার উচিত শোনা খবর যাচাই করে নেওয়া। এই আয়াত নাজিলের একটি প্রেক্ষাপট আছে। আয়াতটি ওয়ালিদ ইবনে উকবা ইবনে আবি মুয়াইদ সম্পর্কে নাজিল হয়েছে। বিশ্বনবী তাঁকে বনু মুত্তালিক গোত্রের জাকাত সংগ্রহের জন্য পাঠিয়েছিলেন। তিনি সেই এলাকায় না পৌঁছে কোনো কারণে ভয় পেয়ে মদিনায় ফিরে এলেন এবং বললেন, তারা জাকাত দিতে অস্বীকার করেছে। এই পরিপ্রেক্ষিতে বিশ্বনবী তাদের শায়েস্তা করার জন্য একদল সেনাবাহিনী পাঠানোর মনস্থির করলেন। ঠিক সে সময়ে বনু মুস্তালিক নেতা হারেস ইবনে দেরার এক প্রতিনিধি দল নিয়ে নবীজির খেদমতে হাজির হলেন। হারেস ইবনে দেরার সব শুনে বললেন, আল্লাহর কসম, জাকাত প্রদান করতে অস্বীকার কিংবা ওয়ালিদকে হত্যা করার চেষ্টা তো দূরে থাক, আমরা তার সাক্ষাৎই পাইনি। আমরা ইমানের ওপর অবিচল আছি এবং জাকাত প্রদানে ইচ্ছুক। এতক্ষণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল ঘটনা বুঝতে পারলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা হুজরাতের 6 নম্বর আয়াতটি নাজিল করেন, যাতে কোনো সংবাদ যাচাই ব্যতীত গ্রহণ করা না হয়। তাফসিরে জালালাইন আসহাব আল নুজুল ওয়াহিদি। এই আয়াত আমাদের যে কোনো তথ্য বা ঘটনা নিশ্চিত না হয়ে বিশ্বাস করতে নিষেধ করেছে। ইনফরমেশান পাওয়ার সাথে সাথে তা বিশ্বাস করে অ্যাকশনে যাওয়া নয়, বরং যাচাই করার তাগিদ দেওয়া হয়েছে। এই আয়াত আমাদের যেসব বিষয়ে উদ্বুদ্ধ করেছে, গুজব কিংবা স্ক্যান্ডালের সত্যতা যাচাই, যে কোনো খবরের সত্যতা যাচাই, কোনো খবর ছড়ানোর পূর্বে একাধিকবার চেক করা, পরবর্তী দুটি আয়াতেও আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বর্ণনা করা হয়েছে। ভালোভাবে জেনে রাখো, তোমাদের মাঝে আল্লাহর রাসুল আছেন, আর বহু বিষয় এমন আছে যে সম্পর্কে তিনি যদি তোমাদের কথা মেনে নেন তবে তোমরা নিজেরাই সংকটে পড়ে যাবে, কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ইমানের ভালোবাসা সঞ্চার করেছেন এবং তাকে তোমাদের অন্তরে করে দিয়েছেন আকর্ষণীয়, আর তোমাদের কাছে কুফর, গুনাহ ও অবাধ্যতাকে ঘৃণ্য বানিয়ে দিয়েছেন। এরূপ লোকেরাই সঠিক পথ প্রাপ্ত হয়েছে। সূরা হুজুরাত আয়াত 7। যা আল্লাহর পক্ষ হতে অনুগ্রহ ও নিয়ামতেরই ফল। আল্লাহ মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাময়। সূরা হুজুরাত আয়াত 8। এই আয়াত দুটির প্রেক্ষাপটও পূর্বের ঘটনার সাথে সম্পর্কিত। বনু মুত্তালিকের ঘটনায় যখন সেনাবাহিনী প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলম্ব করছিলেন, কিন্তু উপস্থিত অনেকেই ত্বরিত পদক্ষেপ গ্রহণের জন্য পীড়াপিড়ি করছিল। সেই ঘটনাকে উপজীব্য করেই আয়াতগুলো নাজিল হয়। এখান থেকে আমরা বড় একটি শিক্ষা নিতে পারি। আমরা অনেকেই নিজেদের মতামতকে আল্লাহ ও রাসুলের মতের বা পদ্ধতির চেয়ে উত্তম মনে করি। এটা ভুল। বরং আমাদের যথেষ্ট মতামত কখনো কখনো ব্যাপারগুলোকে আরও জটিল করে তুলতে পারে। এই ঘটনায় সকলের পীড়াপিড়িতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যি বনু মুত্তালিকে সেনা অভিযান পরিচালনা করতেন, আর এই অভিযানে যদি বনু মুত্তালিকের কেউ অন্যায়ভাবে নিহত হতো, তখন এই হত্যাকাণ্ডের দায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এড়াতে পারতেন না,
আর এমনটা হলে দয়ানবী গভীরভাবে মর্মাহত এবং আল্লাহর কাছে লজ্জিত হতেন। দ্বিতীয় অংশ, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। আল্লাহ তাআলা বলেন, মুসলিমদের দুটি দল আত্মকলহে লিপ্ত হলে তাদের মধ্যে মীমাংসা করে দিও, অতঃপর তাদের একটি দল যদি অন্য দলের ওপর বাড়াবাড়ি করে তবে যে দল বাড়াবাড়ি করছে তার বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না সে আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে। সুতরাং যদি ফিরে আসে তবে তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করে দিও এবং প্রতিটি বিষয়ে ইনসাফ করো, নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। সূরা হুজুরাত আয়াত 9। এই আয়াতে মুসলমানদের মাঝে পারস্পরিক সংঘাতের সময় কর্মনীতি কি হবে এ ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ঝগড়া বিবাদ মীমাংসার কথা বলেছেন। কাদের মাঝে এই বিবাদ? মুসলিমদের ওই দুটি দলের মাঝে। এই বিবাদে লিপ্ত দুটি দলকেই আল্লাহ তাআলা ঈমানদার বলে সম্বোধন করেছেন। এরপর আল্লাহ তাদের মাঝে সমঝোতা করতে বলেছেন। সমঝোতা করা কারা করবেন? সমঝোতা করবেন ঈমানদারদের ওই তৃতীয় একটি দল। যদি বিবাদবাদ পক্ষদ্বয় কোনো সমঝোতায় না পৌঁছায় তবে যে পক্ষ সীমা লঙ্ঘন করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা আল্লাহর নির্দেশ অর্থাৎ ওয়াজিব। সীমা লঙ্ঘনকারী পক্ষ সঠিক পথে ফিরে না আসা পর্যন্ত এই ব্যবস্থা বলবৎ থাকবে। এখানে একটি বিষয় স্পষ্ট, সঠিক পথে ফিরে না এলে কেবল বিবাদ বন্ধ করার জন্য শান্তি চুক্তি করা যাবে না। বিবাদের মূল কারণ হচ্ছে জুলুম, তাই জুলুম বন্ধ না হলে এক পক্ষ বৈষম্যের শিকার হতেই থাকবে। তবে ব্যবস্থা গ্রহণ করতে বলতে যুদ্ধ বা মারামারি করতে হবে বিষয়টি এমন নয়, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে সীমা লঙ্ঘনকারীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু তার গোটা খিলাফতকালে কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার পরিবর্তে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে কাটাতে বাধ্য হয়েছেন। রুহুল মাআনি। মুসলিমদের পারস্পরিক ঝগড়া বিবাদ অনেকটা আত্মহত্যার সামিল, কেননা হাদিসের ভাষ্য মতে সকল মুসলিম একটি দেহের মতো। এক মুসলিম আরেক মুসলিমের বিরুদ্ধে লড়াই করার অর্থই হচ্ছে আপন শরীরের এক অঙ্গ দ্বারা অন্য অঙ্গকে আঘাত করা, ক্ষতবিক্ষত করা, অর্থাৎ নিজেই নিজেকে আঘাত করা। আমাদের সমাজের দিকে তাকালে কি দেখতে পাই? ভাইয়ে ভাইয়ে মারামারি আছে না? জমি নিয়ে মারামারি আছে না? দুজন যদি মারামারি করে তাহলে আমরা কি করব? মিটিয়ে দেব, সমঝোতা করব, সংকট নিরসনের উপায় বাতলে দেব। একদল আছে যারা মারামারি বাঁধলে আরও বাঁধিয়ে দেয়। তাদের মারামারি দেখতে ভালো লাগে, আগুন লাগলে তেল নয় পানি ঢালা দরকার। তেমনি বিবাদ বিসংবাদ দেখা দিলে তা উপশম করাই কাম্য, উস্কে দেওয়া নয়। আপনি যদি দুজনের মধ্যে সমঝোতা করেন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। যদি দেখেন দুজন রিক্সাওয়ালা ঝগড়া করছে আপনি এগিয়ে গিয়ে দুজনের মধ্যে সমঝোতা করে দেবেন। প্রতিবেশীদের মধ্যে ঝগড়া বিবাদ হলে মধ্যস্থতা করবেন। বন্ধুর সাথে বন্ধু ভুল বোঝাবুঝি হলে মিটমাট করে দেবেন। এটাই প্রকৃত ঈমানদারের আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদের রোজা নামাজ ও সাদাকার মর্তবা থেকেও উত্তম বিষয় সম্পর্কে বলবো না? সাহাবিগণ আরজ করলেন, আল্লাহর রাসূল অবশ্যই বলুন। তিনি বললেন, বিবাদরতদের মধ্যে মীমাংসা করা, আর জেনে রেখো পরস্পর বিবাদই মানুষের দিন মুড়িয়ে দেয়। সুনানে আবু দাউদ 4919 নম্বর হাদিস। একবার বিশ্বনবী তার মেয়ে ফাতিমা রাজিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন, কিন্তু আলী রাজিয়াল্লাহু আনহুকে দেখলেন না। নবীজি মেয়েকে আলী রাজিয়াল্লাহু আনহুয়ের কথা জিজ্ঞেস করলে তিনি বললেন, আমাদের মাঝে মনোমালিন্য হয়েছে, এজন্য তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে আলী রাজিয়াল্লাহু আনহুয়ের খোঁজে পাঠালেন। লোকটি এসে নবীজিকে জানালো, আল্লাহ রাসূল তিনি মসজিদে শুয়ে আছেন। নবীজি মসজিদে গিয়ে দেখলেন আলী রাজিয়াল্লাহু আনহু কাত হয়ে শুয়ে আছেন, তার শরীরের চাদর এক পাশে পড়ে আছে, সারা গা ধুলোমলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাজিয়াল্লাহু আনহুয়ের শরীরের মাটিগুলো ঝাড়তে ঝাড়তে বললেন,
ও আবু তুরাব, ওঠো ও আবু তুরাব, ওঠো। সহিহ বুখারি 441 নম্বর হাদিস। মাটিকে আরবিতে তুরাব বলে। আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু মাটিতে শুয়েছিলেন, তাই নবীজি তাকে মজা করে বললেন, আবু তুরাব বা মাটির বাবা। এভাবে আদুরের নামের ডাকের মাধ্যমে নবীজি আপন মেয়ে ও জামাতার মধ্যে সমঝোতা করে দিলেন। বিশ্বনবী দুনিয়াতে আবির্ভূত হয়েছেন মিলন ও ঐক্য ঘটানোর জন্যই, ফাটল ও বিচ্ছেদ তৈরি করতে নয়। প্রিয় নবী যেখানেই গেছেন সেখানেই মিলন ও ঐক্য ঘটিয়েছেন। মদিনায় হিজরত করার আগে সেখানকার দুটো গোত্র আউস ও খাজরাজের মধ্যে যুদ্ধ লেগেই থাকত। বিশ্বনবী যখন মদিনায় এলেন, এই দুই গোত্র সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হল। মুমিনরা তো পরস্পর ভাই ভাই, অতএব তোমাদের ভাইদের মধ্যকার সম্পর্ক ঠিক করে দাও, আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমাদের প্রতি মেহরবানি করা হবে। সূরা হুজুরাত আয়াত 10। এই আয়াতে মুমিনদের পারস্পরিক বিশ্বাসের সম্পর্ককে ভ্রাতৃত্বের সম্পর্ক হিসেবে সাব্যস্ত করা হয়েছে। ইসলাম চাই প্রতিটি মুসলিম ভালোবাসা ও মায়া মমতার বন্ধনে পরস্পরের সঙ্গে মিলেমিশে বসবাস করবে। একতাবদ্ধ ও মিলেমিশে থাকার ইসলামী পরিভাষা হল উখওয়াত বা ভ্রাতৃত্ব। দেশ, জাতি, অঞ্চল, ভাষা, বর্ণ নির্বিশেষে সকল মুসলিম মিলেই গড়ে উঠে ইসলামী ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব মূলত তিন ধরনের। এক, মানবতার ভাই। মানুষ হিসেবে আমরা সবাই ভাই ভাই, কারণ আমাদের আদি পিতা আদম আলাইসাল্লাম এবং আদি মাতা হাওয়া আলাইসাল্লাম। সেই হিসাবে হিন্দুও আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, নাস্তিকও আমার ভাই। দুই, আপন ভাই। আপন ভাই বলে আমরা বুঝে থাকি সহোদর ভাই বা রক্তের সম্পর্কের ভাই। তিন, দিনী ভাই। এই ভ্রাতৃত্ব আল্লাহর একত্ববাদ বা ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তাওহিদ ছাড়া ইসলামী ভ্রাতৃত্ব কল্পনাই করা যায় না। আল্লাহর দিনকে কেন্দ্র করে এই ভ্রাতৃত্বের গোড়াপত্তন বিধায় এই সম্পর্ককে দিনী ভাই বলা হয়। এই ভ্রাতৃত্বের বন্ধন এতটাই শক্তিশালী সম্পর্কের দিক থেকে, তা কখনো কখনো রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায়। এই সম্পর্ক সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত, আর তাই মুসলিমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী, রুহামা, পরস্পরের আয়নাস্বরূপ। তাই মুসলিমদের মধ্যে কোনো বিবাদ সৃষ্টি হলে আলোচনার ভিত্তিতে ভ্রাতৃত্বের এই সম্পর্ক ঠিক রাখা আমাদের দায়িত্ব। সূরা হুজুরাতের 11-12 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের পাঁচটি বদগুণের ব্যাপারে সাবধান করেছেন, যেগুলোর কারণে আমাদের মধ্যকার পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট হয়। এগুলো যদি আমাদের চরিত্রের মধ্যে থেকে থাকে, তাহলে ত্বরিত গতিতে আমরা সংশোধন করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, কোনো সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। কোনো নারীও যেন অন্য নারীকে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়েও উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং মন্দ উপনামে ডেকো না। ইমানের পর মন্দ নামে ডাকা কতই না নিকৃষ্ট, আর যারা তওবা করে না তারাই তো জালিম। সূরা হুজুরাত আয়াত 11। পরের আয়াতে ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, অধিক অনুমান থেকে বেঁচে থাকো, নিশ্চয় কোনো কোনো অনুমান গুনহা। তোমরা কারো গোপন ত্রুটির অনুসন্ধানে লেগে পড়ো না এবং একে অন্যের গীবোধ করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? এটাকে তো তোমরা ঘৃণাই করে থাকো। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। সূরা হুজুরাত আয়াত 12। উপরিউক্ত আয়াত দুটোতে আল্লাহ তাআলা কয়েকটি নেতিবাচক গুণের কথা বলেছেন। অন্যের নিন্দা করা, মন্দ নামে ডাকা, মন্দ ধারণা করা, অন্যের গোপন বিষয়ে পেছনে লেগে থাকা, গীবত করা, সুক্রিয়া তথা বিদ্রুপ করার অর্থ কেবল কথার দ্বারা হাসি তামাশা নয়, বরং কারো কোনো কাজের ব্যঙ্গাত্মক অভিনয় করা, তার প্রতি ব্যঙ্গাত্মক ইঙ্গিত সূচক কথা বলা, কাউকে তুচ্ছ জ্ঞান করা, কাউকে অন্যের সামনে হেই করা, তার কথা, কাজ, চেহারা বা পোশাক নিয়ে হাসাহাসি করা, অথবা
তার কোনো ত্রুটির দিকে এমনভাবে দৃষ্টি আকর্ষণ করা যাতে অন্যদের হাসি পায়, এই সবগুলোই বোঝায়। অর্থাৎ পুটিং ডাউন সাম অন ইন অ্যানি ওয়ে অর টু স্কফ অ্যাট সামন, এই সবই হাসি তামাশার অন্তর্ভুক্ত। মূল বিষয় হলো কেউ যেন কোনোভাবেই কাউকে উপহাস ও হাসি তামাশার লক্ষ্য না বানায়, কারণ এ ধরনের হাসি তামাশা ও ঠাট্টার পেছনে নিশ্চিতভাবে নিজের বড়ত্ব প্রদর্শন এবং অপরকে অপমানিত ও হেই করে দেখানোর মনোবৃত্তি কার্যকর থাকে। আমাদের মাঝে অনেকেরই উচ্চারণে জড়তা থাকে, কেউ বা ভুল ও অশুদ্ধ শব্দ প্রয়োগ করে আর তখনই আমরা হেসে উঠি, তা নিয়ে উপহাস করি। আবার কেউ হয়তো একটু খাটো অথবা মোটা, অথবা কারো চুল হয়তো একটু কোঁকড়ানো অথবা অন্য যে কোনো কিছু, আমরা এসব নিয়ে কথা বলি, তাকে ছোট করার চেষ্টা করি। এগুলো খুবই নিন্দিত কাজ, এসবই নিষিদ্ধ। বিশেষ করে কারো আকৃতি বা শারীরিক গঠন নিয়ে কাউকে ব্যঙ্গ করা সরাসরি স্বয়ং আল্লাহ তাআলাকে ব্যঙ্গ করার সামিল, কারণ কারো আকৃতি বা শারীরিক গঠন তার নিজের আয়ত্তাধীন নয়, বরং আল্লাহ তাআলাই তাকে এভাবে সৃষ্টি করেছেন। প্রত্যেকের আকৃতি নির্ধারণের সুযোগ যদি আল্লাহ তাআলা প্রত্যেকের হাতে ছেড়ে দিতেন, তাহলে প্রত্যেকে তার নিজেকে সবচেয়ে নিখুঁত, সবচেয়ে সুন্দর, হ্যান্ডসাম করে তৈরি করত, কিন্তু এই ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেননি। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুয়ের পায়ের নলা ছিল খুব চিকন। একবার তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মিসওয়াকের ডাল ভেঙে আনতে একটি গাছের ওপর উঠলেন, বাতাসে তার পায়ের অংশ প্রকাশ হয়ে গেল, সবাই সেটা দেখে হেসে উঠল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খুব অপছন্দ করলেন, তিনি বললেন, তোমরা তার পা দেখে হাসছ, যার হাতে আমার প্রাণ, তার কসম এই পা দুটোর ওজন মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চেয়েও বেশি। মুসনাদে আহমদ 3991 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহু একবার বিশ্বনবীর আরেক স্ত্রী সাফিয়া বিনতে হুওয়াই রাদিয়াল্লাহু আনহার এর শারীরিক গঠন নিয়ে একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, সাফিয়া খাটো আকৃতির। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খুব অপছন্দ করলেন। তিনি বললেন, হে আয়েশা, তুমি এমন একটি কথা বলেছ যে কথাটিকে লোহিত সাগরের পানিতে মিশিয়ে দিলে তা পুরো সাগরের পানিকেও কলুষিত করে ফেলবে। সুনানে আবু দাউদ 4875 নম্বর হাদিস। অন্যের নিন্দা করা। এখানে নিন্দা বোঝাতে লামাজা শব্দ ব্যবহার করা হয়েছে। শব্দটির মধ্যে নিন্দা, বিদ্রুপ ও কুৎসা ছাড়াও আরও কিছু অর্থ নিহিত রয়েছে। ইংরেজিতে ইনসাল্ট, ডিফেম, রিডিকুল, ফাইন্ডিং আদার পিপলস ফল্ট, যেমন কারো প্রতি অপবাদ আরোপ করা, খুঁত বের করা, অন্যের বদনাম করা, অন্যের দোষ ধরা, খোলাখুলি বা গোপনে অথবা ইশারা ইঙ্গিতে কাউকে তিরস্কারের লক্ষ্য বানানো, সবই এর অন্তর্ভুক্ত। এসব কাজ যেহেতু পারস্পরিক সম্পর্ক নষ্ট এবং সমাজে বিপর্যয় সৃষ্টি করে, তাই এগুলোকে হারাম করা হয়েছে। আমরা অনেকে অন্যকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি, নিজের সমালোচনা যে করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। আপনি কার বদনাম করেন, কাকে গালি দেন, হয়তো বা সে আল্লাহর কাছে আপনার চেয়েও বেশি প্রিয়। ইংরেজি প্রবাদে বলা হয়, স্মল মাইন্ডস ডিসকাস পিপল, ছোট মনের মানুষ অন্যকে নিয়ে কথা বলে। অ্যাভারেজ মাইন্ডস ডিসকাস ইভেন্টস, গড়পড়তার মানুষ ঘটনা নিয়ে কথা বলে। গ্রেট মাইন্ডস ডিসকাস আইডিয়াস, দে জেনারেট আইডিয়াস টু মেক এ বেটার সোসাইটি, বিশাল মনের মানুষ আইডিয়া নিয়ে কথা বলে, তারা উন্নত সমাজ গড়তে আইডিয়া তৈরি করে। দেখুন ব্যাপারটা কত অদ্ভুত। আল্লাহ বলেন, অন্যের দোষ খুঁজো না, আর আমরা সারাদিন অন্যের দোষ খুঁজতেই ব্যস্ত থাকি। মানুষ সর্বদা অন্যের সমস্যা খুঁজে বেড়ায়, কিন্তু একবারের জন্য নিজের দিকে তাকিয়ে দেখে না, তার মধ্যে কী কী সমস্যা রয়েছে। মহান আল্লাহ বলেন, বহু দুঃখ আছে সেই ব্যক্তির যে পিছনে অন্যের বদনাম এবং মুখের ওপর নিন্দা করতে অভ্যস্ত। সূরা হুমাজা আয়াত 1। মনে রাখবেন, আল্লাহর দেওয়া আপনার জন্য সবচেয়ে দামি উপহার হলো সময়। সময়কে কাজে লাগান, অন্যের দোষ খোঁজাখুঁজিতে তা নষ্ট করবেন না।
নিজের দোষ খুঁজুন, নিজেকে উন্নত করুন। মন্দ নামে ডাকা, আমাদের সমাজে কেউ কালো হলে তাকে সাধারণত কালো নামে ডাকা হয়, কেউ মোটা হলে মোটু, পেটো ইত্যাদি তাচ্ছিল্যকর নামে ডাকা হয়, কেউ চিকন লিকলিকে হলে তাকে বলা হয় চিকনা পাটকাঠি। কারো দেহের গঠন ও শরীরের অবয়ব নিয়ে এভাবে উপহাস করা ইসলাম সমর্থন করে না, কারণ সব কিছুই আল্লাহর সৃষ্টি। যে কালো হয়েছে সে আল্লাহর ইচ্ছাই হয়েছে, সেখানে তার কোনো হাত নেই। সুতরাং এসব নিয়ে অবজ্ঞা করার অধিকারও আমাদের নেই। এসব নিয়ে মন্তব্য করলে আল্লাহর সৃষ্টির ওপর মন্তব্য করা হয়। আল্লাহ নিষেধ করেন কাউকে যেন মন্দ নামে ডাকা না হয়। কারো বাবা যদি চোর থাকে তাকে চোরের বাচ্চা চোর বলবেন না, তার বাবা চোর হতে পারে কিন্তু সে তো চোর না। ইসলামের নামটা খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং যার যে নাম তাকে সে নামেই ডাকা উচিত। বাবা মা আদর করে ইসলামের প্রথম খলিফার সাথে মিলিয়ে ছেলের নাম রেখেছে আবু বকর। সমাজের অনেকেই তাকে ডাকে বক কইরা বলে, বাবা মা নাম রেখেছে আব্দুল কুদ্দুস, সমাজের লোকেরা তাকে কুদ্দুসে আস্তাগফিরুল্লাহ। এ কেমন তুচ্ছতা ছিল! বাবা মা নাম রেখেছেন ইসলামের প্রথম তীর নিক্ষেপকারী সাহাবীর নামে ওয়াক্কাস, লোকেরা তাকে ডাকে আক্কাইসা বলে। কেউ যদি আপনার নাম বিকৃত করে ডাকে কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগার কথা নয়। তাহলে আপনি কেন অন্যের নাম বিকৃত করে ডাকছেন? এমনটা কিছুতেই করা যাবে না। প্রত্যেকের কাছে নিজের নামটা বড় পছন্দের, বড় আদরের, বড় যত্নের, কারণ এর নামেই তাকে সম্বোধন করা হয় এবং এর নামটাই তার প্রাথমিক পরিচয় বহন করে। তাই অন্যের ভালোবাসা আবেগকে গুরুত্ব দিন। অনেক সময় আমরা ভালো নাম বা উপাধিকেও খারাপ অর্থে ব্যবহার করি। যেমন কাউকে বললাম পণ্ডিত বা বুদ্ধিজীবী, কিন্তু সে মূলত পণ্ডিত বা বুদ্ধিজীবী নয়, এটাও এক ধরনের বিদ্রোহ। সহজ কথায়, প্রত্যেককে তার নিজের নামটা যে শব্দে শুনতে পছন্দ করে তাকে সে নামেই ডাকুন, এটাই ইসলামী শিষ্টাচার। মন্দ ধারণা করা, সব প্রকারের ধারণা করা গুনাহ নয়, বরং এমন কিছু ধারণা আছে যেগুলো পোষণ করা উত্তম, যেমন আল্লাহ রাসূল ও ঈমানদারদের ব্যাপারে সুধারণা পোষণ করা। এছাড়াও যাদের সাথে নিত্যদিন উঠা বসা হয় তাদের ব্যাপারেও সুধারণা পোষণ করা উত্তম। তাছাড়া বিচার প্রক্রিয়ায় প্রবল ধারণার ওপর ভিত্তি করে কখনো কখনো রায় দিতে হয়, এটাও গুনাহ নয়। কিন্তু এসব ক্ষেত্র ছাড়া কারো ব্যাপারে প্রয়োজনে অপ্রয়োজনে মন্দ ধারণা পোষণ করা গুনাহ। বিনা কারণে কারোর প্রতি খারাপ ধারণা পোষণ করা কিংবা অন্যদের ব্যাপারে মতস্থির করা, সময় খারাপ ধারণা নিয়ে শুরু করা কিংবা এমন লোকদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা যাদের বাহ্যিক অবস্থা তাদের সৎ ও ভদ্র হওয়ার প্রমাণ দেয়। অনুরূপভাবে কোনো ব্যক্তির কোনো কথা বা কাজ যদি ভালো ও মন্দ উভয় সমান সম্ভাবনা থাকে, অথচ খারাপ ধারণার বশবর্তী হয়ে আমরা যদি তা খারাপ হিসেবে ধরে নিই, তাহলে তা গুনাহের কাজ বলে গণ্য হবে। যেমন ধরুন কোনো সৎ ও ভদ্রলোক মাহফিল থেকে চলে যাওয়ার সময় নিজের জুতার পরিবর্তে অন্য কারো জুতা উঠিয়ে নিলেন। আমরা যদি এখন ধরে নিই জুতা চুরি করার উদ্দেশ্যেই তিনি এ কাজ করেছেন, তাহলে তা সুধারণা হবে না, কারণ তার ভুলেও এমনটা হতে পারে। ভালো সম্ভাবনার দিকটি বাদ দিয়ে খারাপ সম্ভাবনার দিকটি গ্রহণ করার কারণ হলো ধারণা। এজন্যই অনুমান নির্ভর কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু আমরা এই কাজটাই বেশি বেশি করি। এভাবে কথা বলা হলো কবিরা গুনহা, কারণ বেশিরভাগ অনুমান নির্ভর কথাগুলো সঠিক হয় না। নিশ্চয়ই আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো, কেননা খারাপ ধারণা প্রসূত বিষয় সর্বাপেক্ষা মিথ্যা। সহিহ মুসলিম 6430 নম্বর হাদিস। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু আনহা বলতেন, একজন মুসলিম অন্য আরেকজন মুসলিমের কথাকে খারাপ মনে করা কিছুতেই উচিত নয়। মুসলিমের উচিত খারাপ ধারণার পরিবর্তে ভালো ধারণা পোষণ করার চেষ্টা করা। আল তামহিদ 18:20।
আপনার যদি কারো ব্যাপারে ধারণা করতেই হয় তাহলে ভালো ধারণা করুন, যেখানে অর্ধেক অর্ধেক সম্ভাবনা আছে সেখানে ইতিবাচক ধারণাটিকে গ্রহণ করুন। আপনি দেখলেন এক বাড়িতে পুলিশ ঢুকছে, পুলিশ ঢুকতে দেখে আপনি পুরো গ্রামকে জানিয়ে দিলেন ওই বাড়িতে মারামারি হয়েছে, ইয়াবা ধরতে এসেছে অথবা চোরা কারবারি ধরতে আসছে, এমনটি ঠিক নয়, হতে পারে ওই বাড়ির কেউ অসুস্থ, পুলিশ তার অসুস্থ আত্মীয়কে দেখতে এসেছে, আবার পাসপোর্টের ভ্যারিফিকেশনের জন্য পুলিশ আসতে পারে, অথচ আপনি আন্দাজের বশে পুরো এলাকায় ভুল তথ্য ছড়িয়ে দিলেন। আপনার বন্ধুকে রিকশায় এক মেয়ের সাথে দেখে কানাঘুষা শুরু করলেন, হতেও তো পারে মেয়েটা তার বোন বা খালা, কিন্তু আপনি ধারণা করে গুনাহ কামিয়েছেন, কারোর ঠোঁট কালো দেখলেই বলা হয় সে সিগারেট খায়, অথচ সে জীবনে কোনোদিন সিগারেট ছুঁয়েও দেখেনি। সিগারেট না খেলেও তো অনেকের ঠোঁট কালো হতে পারে, আপনাকে আন্দাজে কথা বলতে কে বলেছে? হোয়াট মাইট অ্যাপিয়ার ইন আওয়ার আইজ অ্যাজ রিয়াল মে নট অলওয়েজ বি ট্রু, পার হ্যাপস দেয়ার আর সাম হিডেন রিয়ালিটিস দ্যাট উই আর টোটালি আনওয়্যার অফ। অন্যের গোপন বিষয়ের পেছনে লাগা। এরপর আল্লাহ তাআলা বলেছেন গোয়েন্দাগিরি করো না, অনেকেই গোয়েন্দাগিরি করে, অন্যের গোপনীয় বিষয় খোঁজাখুঁজি করে, অন্যের জীবন নিয়ে আমাদের অনেকেরই কৌতূহলের মাত্রাটা খুব বেশি, খুঁটিয়ে খুঁটিয়ে কারো ব্যক্তিগত ব্যাপারকে নাক না গলালে যেন পেটের ভাতই হজম হতে চায় না, অন্যের জীবনের ব্যক্তিগত জায়গাগুলো নিয়ে নিঃসংকোচ আমরা প্রায় হুটহাট মন্তব্য বা প্রশ্ন করে বসি, যেমন আপনার বেতন কত, বাচ্চা নিচ্ছেন না কেন, ভাবি শুনলাম আপনাদের নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে, কারো সাথে অত্যন্ত ঘনিষ্ঠ না হয়ে যে এই ধরনের প্রশ্নগুলো করা যায় না সেই সেন্সটাও আমাদের অনেকের নেই, অন্যের দোষ ত্রুটি বিচ্যুতি কিংবা ব্যক্তিগত বিষয় উদ্ধার করতে পারাটাকে আমরা বিরাট সফলতা মনে করি, এমনটা করবেন না, পারলে অন্যের দোষ ঢেকে রাখুন, অন্যের দোষ ঢেকে রাখলে আল্লাহ আমাদের দোষ ঢেকে রাখবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোক কোনো মুসলিমের দোষ ত্রুটি লুকিয়ে রাখবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি লুকিয়ে রাখবেন। সহিহ মুসলিম 6746 নম্বর হাদিস। অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবেন না। অনেকেই আছেন যারা অন্যের পারিবারিক জীবন নিয়ে গোয়েন্দাগিরি করেন, এটা ঠিক না। কারো ব্যক্তিগত চিঠি বা মোবাইলের মেসেজ চুরি করে পড়বেন না, আড়ি পেতে দুজনের কথোপকথন শোনার চেষ্টা করবেন না, কারো মোবাইলের গ্যালারিতে ঢুকে তার ব্যক্তিগত ছবি দেখবেন না, কারো ফেসবুক আইডিতে ঢু মেরে দেখার কৌতূহল দমন করুন, এসব অশালীন অমার্জিত অপরাধ। এভরিওয়ান হ্যাজ পার্সোনাল স্পেস অ্যান্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামন্স পার্সোনাল ওয়ার্ল্ড। গীবত করা। সবশেষে আল্লাহ বলেন একে অন্যের গীবত করো না, গীবত সৎকর্মকে ধ্বংস করে দেয়। বর্তমানে আমাদের অবস্থা এতটাই করুণ, কি আলিম সমাজ কি সাধারণ মানুষ সবাই এতে লিপ্ত, অফিস বাজার কিংবা রাস্তাঘাটে গীবত বা পরনিন্দার চর্চা হয় হর হামেশা। অত্যন্ত দুঃখের কথা হল আল্লাহর ঘর মসজিদও এ অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না, আমাদের নৈতিকতার এতই অবক্ষয় হয়েছে নামাজ শেষে মসজিদে বসেও আমরা অপর মুসল্লিকে নিয়ে গীবত চর্চা করছি, অন্যের আড়ালে তাকে নিয়ে হাসাহাসি মন্দ কথা বা দোষ চর্চা করছি, ধীরে ধীরে এগুলো আমাদের কাছে স্বাভাবিক বিষয় হয়ে গেছে। আল্লাহ আমাদের এমন গুনহা ও পাপাচার থেকে রক্ষা করুন, এটা এতই জঘন্য ও বীভৎস কাজ যা সামাজিক শান্তি শৃঙ্খলা ও ভারসাম্য সব নিঃশেষ করে দেয়, এজন্য গীবত করাকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা দেওয়া হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো গীবত কি, তিনি বললেন কারো ব্যাপারে তার অগোচরে এমন কিছু বলা যা সে পছন্দ করে না।
আবার বলা হলো, তার মধ্যে যদি ওই ব্যাপারগুলো থাকে তবুও কি গীবত হবে? তিনি বললেন, যদি থাকে তবেই তো গীবত করলে, আর যদি না থাকে তাহলে তো তার ব্যাপারে মিথ্যা অপবাদ রটালে। জামে আত তিরমিজি 1934 নম্বর হাদিস। আমাদের সমাজে তো এখন হালাল উপায়ে গীবত প্রচলিত আছে। কেউ কেউ কথার ফাঁকে বলে ওঠে, বললে তো গীবত হয়ে যায়। তারপরও বলি, না না প্রিয় ভাই ও বোনেরা, এমনটা করা যাবে না। বললে যদি গীবত হয় তাহলে তা কিছুতেই বলা যাবে না, ওখানেই থেমে যেতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। একবার নবীজি সাহাবিদের নিয়ে কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে তিনি দুটি কবর দেখতে পেলেন। সেদিকে ইঙ্গিত করে তাদের বললেন, নিঃসন্দেহে এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে এবং তাদের কোনো কঠিন অপরাধের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না। এদের একজনকে পেশাবের অসতর্কতার জন্য শাস্তি, অপরজনকে গীবত করার কারণে শাস্তি দেওয়া হচ্ছে। সুনানে ইবনে মাজাহ 349 নম্বর হাদিস। সূরা হুজুরাতের উল্লেখিত আয়াতগুলোতে মহান আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রকারের দোষগুলো অধিক গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন, ইসলামী সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেছেন, তার রূপ ও আঙ্গিক আদল ও ব্যবস্থাপনা তুলে ধরেছেন। ইসলামী সমাজ সমতার নীতি, শোষণহীন মনোভাব মানুষের নিরাপত্তা ও আবরুর সুরক্ষায় আপোষহীন হবে, মানুষের মাঝে কোনো ভেদাভেদ ও বৈষম্য তৈরি করবে না। নিচের এই হাদিসটি যেন ইসলামী সমাজের সেই কাঙ্ক্ষিত প্রতিচ্ছবি তুলে ধরেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে কুচিন্তা থেকে বেঁচে থাকো, কেননা কুচিন্তা হলো সবচেয়ে মিথ্যা কথা। কারো খারাপ বা দোষের খবর জানার চেষ্টা করো না, গোয়েন্দাগিরি করো না, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ ও শত্রুতা পোষণ করো না, আর পরোক্ষ নিন্দাবাদে একে অপরের পেছনে লেগে থেকো না, বরং তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থাকবে। সহিহ বুখারী 6724 নম্বর হাদিস। তৃতীয় অংশ, ঈমান অর্জনের ওপর। এইসব মন্দ গুণাবলী এতটা নিপুণ ও নিখুঁতভাবে তুলে ধরার পেছনে মূল লক্ষ্য মানুষের কাছে একটা বার্তা দেওয়া, আর তা হলো সাধারণভাবে ভালো মন্দ নিরূপণের যেসব মাপকাঠি ব্যবহৃত হয় তা সঠিক ও যথার্থ নয়। আল্লাহ প্রদত্ত মাপকাঠি নিপুণ ও নিখুঁত, এ কথাগুলোই পরের আয়াতে বলা হয়েছে, যাতে মানবমণ্ডলী এসব মন্দ গুণাবলী বর্জন করে আল্লাহর বেঁধে দেওয়া মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে তার প্রিয় ভাজন হতে পারে এবং শান্তিপূর্ণ একটি মানবিক সমাজ বিনির্মাণ করতে পারে। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে মানুষ, আমি তোমাদের সকলকে এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো। প্রকৃতপক্ষে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাপেক্ষা বেশি মর্যাদাবান সেই যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশি মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন, সব কিছু সম্পর্কে অবহিত। সূরা হুজুরাত আয়াত 13। এই আয়াতে তিনটি বিষয় স্পষ্ট হয়। এক, পৃথিবীর সকল মানুষের জন্ম হয়েছে আদম হাওয়া আলাইহিসাল্লাম জুটি থেকে, তাই আদম সন্তান হিসেবে আমরা সবাই সমান। দুই, মানব সমাজে নানা বৈচিত্র্য আছে আর তা সমাজ ব্যবস্থাকে ভারসাম্যপূর্ণ এবং মানুষকে একে অপরের পরিপূরক করার জন্যই। এই বৈচিত্র্য কোনোভাবেই ভালো মন্দ নির্ণয়ের মাপকাঠি নয়, কারণ আমাদের জন্ম আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আমরা নিজেদের ইচ্ছাধীন নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিভিন্ন বক্তৃতা ও উক্তিতে এই বোধ ও ধারণা আরও স্পষ্টভাবে তুলে ধরেছেন। মক্কা বিজয়ের পর কাবার তাওয়াফকালে সবার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত প্রশংসা মহান আল্লাহর, তিনি জাহিলি দুরাচার ও অন্ধ অহমিকা দূর করেছেন। হে লোকেরা,
সাধারণত সমস্ত মানুষ দুই ধরনের, প্রথমত নেককার ও ফরেজকার, যারা আল্লাহর দৃষ্টিতে মর্যাদার অধিকারী, দ্বিতীয়ত পাপী ও দুরাচার, যারা আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট। এছাড়া সমস্ত মানুষই আদম সন্তান, আর আদম তো মাটির সৃষ্টি। জামিয়া তিরমিজি 3955 নম্বর হাদিস। তিন, সাধারণত মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব লাভের মূল ভিত্তি হল তাকওয়া বা আল্লাহভীরুতা। আল্লাহর বিধান অনুযায়ী মন্দ ও অকল্যাণ থেকে যোজন যোজন দূরে থাকা এবং কল্যাণের পথে দৃঢ় ও অবিচল থাকা, আল্লাহর কাছে মর্যাদাপান হওয়ার জন্য বংশমর্যাদা, পদমর্যাদা, দৈহিক অবয়ব ও বাহ্যিক সৌন্দর্যের কোনো মূল্য নেই। এগুলো গৌণ বিষয়। মুখ্য বিষয় হল ব্যক্তির নেক আমল, সদ্গুণ, সদাচার, উত্তম আচরণ সর্বোপরি আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্য রাসূলের অনুকরণ যার জীবনে নেই, উচ্চ বংশমর্যাদা, সুকুমার দেহাবয়ব ও ধন সম্পদের প্রাচুর্য সত্ত্বেও ওই ব্যক্তি নিকৃষ্ট ও ইতর। তাই গরিবের ওপর ধনীর কোনো সম্মান নেই, অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, কালোর ওপর সাদার কোনো মর্যাদা নেই। সম্মান ও মর্যাদার একমাত্র মাপকাঠি হল তাকওয়া তথা আল্লাহভীরুতা। বিদায় হজের ঐতিহাসিক ভাষণে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহে মানুষ, সন্দেহাতীতভাবে তোমাদের প্রতিপালক এক ও অদ্বিতীয়। কোনো অনারবের ওপর আরবের এবং আরবের ওপর অনারবের, কোনো কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের এবং কোনো শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি আল্লাহভীতি। তোমাদের মাঝে অত্যাধিক আল্লাহভীরু ব্যক্তি আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাবান। বলো, আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি? সবাই এক বাক্যে বলে উঠল, অবশ্যই, হে আল্লাহর রাসুল। তিনি বললেন, তাহলে যারা এখানে উপস্থিত আছে তারা যেন অনুপস্থিত লোকদের কাছে এ বাণী পৌঁছিয়ে দেয়। আল বিদায়া অন নিহায়া ইবনে কাসির খণ্ড 5 পৃষ্ঠা 198 ও 320 থেকে 342 ইফাপা। একটি হাদিসে নবীজি বলেন, তোমরা সবাই আদমের সন্তান, আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। লোকজন তাদের বাপদাদার নাম নিয়ে গর্ব করা থেকে নিবৃত হোক, তা না হলে আল্লাহর দৃষ্টিতে তারা নগণ্য কীট থেকেও নিচ বলে গণ্য হবে। জামিয়া তিরমিজি 3955 নম্বর হাদিস। অপর হাদিসে তিনি বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদের বংশ ও আভিজাত্য সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। তোমাদের মধ্যে যে অধিক আল্লাহভীরু, সেই আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদার অধিকারী। সহিহ বুখারি 4689 নম্বর হাদিস। আরও একটি হাদিসের ভাষ্য হচ্ছে, আল্লাহ তাআলা তোমাদের চেহারা, আকৃতি ও সম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের অন্তরের বিশুদ্ধতা ও আমল দেখেন। মুসলিম 2564 নম্বর হাদিস। বংশ, বর্ণ, ভাষা, দেশ এবং জাতীয়তার গোড়ামি ও সংকীর্ণতা সৃষ্টির শুরু থেকেই মানুষকে বিভাজিত করেছে। প্রাচীনতম যুগ থেকে আজ পর্যন্ত প্রত্যেক যুগে মানুষ মানবতাকে উপেক্ষা করে তাদের চারপাশে কিছু ছোট ছোট বৃত্ত টেনেছে, বিভেদের উঁচু প্রাচীর নির্মাণ করেছে, তৈরি করেছে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ পার্থক্য, আরব অনারব বিভাজন, ব্রাহ্মণ আর শূদ্রের মতো উঁচু নিচু জাত প্রথা। ইসলাম এসে বিভেদের এই দেয়াল ভেঙে চুরমার করে দিয়েছে, তৈরি করেছে সাম্য, মৈত্রী আর ভ্রাতৃত্বের সীসাঢালা প্রাচীর, যেখানে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো পার্থক্য, সবাই সমান। শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে কেবল তাকওয়ার মানদণ্ডে। আল্লাহর চোখে সেরা তো গোটা মানবকুলেই সেরা। উপরিউক্ত আয়াতটি আমাদের যে সকল মৌল শিক্ষা দেই, সেগুলো হচ্ছে, ইসলামে কোনো বৈষম্য নেই, ইসলামে তাকওয়া ছাড়া কোনো শ্রেষ্ঠত্ব নেই, ইসলামে মানবিক সমতা।
শেষ পাঁচ আয়াতে ঈমানকে কেবল মৌখিক দাবিতেই সীমাবদ্ধ করা হয়নি, বরং সরল মনে আল্লাহ ও তার রাসূলকে মানা, কার্যত অনুগত হয়ে থাকা এবং প্রকৃত ঈমান অর্জনের উপায় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও এ ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে যে শুধু মৌখিক ঈমান যথেষ্ট নয়, বরং অন্তরে তাকওয়া অবলম্বন করতে হবে, তবেই ঈমানের পূর্ণতা অর্জিত হবে। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজেই তাকে বসবাস করতে হয়, মানুষের সাথেই তাকে পথ চলতে হয়। লেনদেন আদান প্রদান, নানা প্রয়োজন ও সমস্যা নিরসনে মানুষই মানুষের সহকর্মী, সহযোদ্ধা ও সময় অসময়ের বন্ধু। মানুষের এই জীবনধারাকে, সামাজিক জীবনের পথ চলাকে সহজ ও নির্বিঘ্ন করতে মানুষকে কিছু নিয়ম ও রীতিনীতি মেনে চলতে হয়, নীতি নৈতিকতা ও শালীনতা বজায় রাখতে হয়, তবেই মানুষের জীবন সুন্দর ও ঝামেলামুক্ত হয়, সমাজে পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়। তেমনি কিছু নীতি নৈতিকতা, শিষ্টাচার ও শালীনতার কথাই এই সুরাতে আলোচিত হয়েছে। এই সুরার নৈতিক শিক্ষাগুলো যদি মানুষ গ্রহণ করে, তবে জীবন হয়ে উঠবে সৌহার্দ্যময় ও সুন্দর, পথ চলা হবে নির্বিঘ্ন ও বিপদমুক্ত। নৈতিক মানোন্নয়ন, পারস্পরিক সুসম্পর্ক, সামাজিক শান্তি শৃঙ্খলা ও ভারসাম্য রক্ষায় সূরা হুজুরাতের প্রতিটি গাইডলাইন একটি মাইল ফলক। সূরাটি মুসলমানদের করণীয় বিভিন্ন সদাচরণের ওপর বিস্তৃত আলোচনা করেছে, যা তাদের সামাজিক ব্যবস্থাকে সমুন্নত, সুসংহত ও সুরক্ষিত করে। তাই আসুন আমরা বেশি বেশি এই সূরাটি তেলাওয়াত করি এবং তার শিক্ষার আলোকে জীবন ও সমাজকে সাজাই।